ইচ্ছা শক্তি থাকলে কোনো কিছু করা অসম্ভব নয়, তেমনই দৃষ্টান্ত স্থাপন করেছেন এক যুবক। টানা 8 দিন সাইকেলে চড়ে তিনি ভ্রমণ করেছেন 3,600 কিলোমিটার পথ। 8 দিন 1 ঘন্টা 37 মিনিট সাইকেলে ভ্রমণ করে গিনেস বুক অফ ওয়ার্ল্ডের নাম লিখিয়েছেন তিনি। নাম তার আদিল তেলি। 23 বছরের এই যুবকের বসবাস কাশ্মীরের বাটগ্যাম জেলার নরবলে। 8 দিনে কন্যাকুমারী থেকে কাশ্মীরে পৌঁছানোর মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। গত বছরের নভেম্বরে ওম মহাজনের পূর্বের রেকর্ড ভেঙে এবার গিনেস বুকে নাম তুললেন আদিল। শুধু এটিই তার অর্জন নয়, একই সঙ্গে দ্রুততম সাইক্লিস্ট হওয়ার রেকর্ড গড়েছেন তিনি। 26 ঘন্টা 30 মিনিটের মধ্যে শ্রীনগর ও লেহ পাড়ি দিয়েছেন তিনি। এই দুটি স্থানের মধ্যকার দূরত্ব 440 কিলোমিটার। তিনি 2021 বছরের 22শে মার্চ কাশ্মীর থেকে দীর্ঘযাত্রা শুরু করেছিলেন এবং 8 দিনের মধ্যে 3,600 কিলোমিটার পথ দিয়ে কন্যাকুমারী পৌঁছান 30 মার্চ। এটি অবশ্যই কোনো সহজ কাজ ছিল না, কয়েক মাস প্রস্তুতি এবং প্রচুর পরিশ্রমের ফল পেয়েছেন আদিল। সাইক্লিস্ট হিসেবে আদিল প্রশিক্ষণ নিয়েছেন অমৃতসরে। নিজের এই বিস্ময়কর কীর্তির জন্য আদিল ধন্যবাদ জানান তার কোচকে। 22শে মার্চ আদিল শ্রীনগরের লালচক ক্লক টাওয়ার থেকে সকাল 7টায় যাত্রা শুরু করেন। এই করোনাকালে এতটা পথ পাড়ি দেওয়া তার জন্য সহজ ছিল না। তিনি ভারতের মধ্য দিয়ে যাতায়াত করছিলেন এবং দিল্লি, আগ্রা, গোয়ালিয়র, হায়দ্রাবাদ, মাদুরাই এবং অন্যান্য স্থান পাড়ি দিয়েছেন 8 দিনে। আদিলের জন্য এক চ্যালেঞ্জের বিষয় ছিল শ্রীনগর লেহ যাত্রা। 440 কিলোমিটার মুহূর্তে পাড়ি দেওয়ায় তিনি দ্রুততম সাইক্লিস্ট হিসেবে নাম লিখিয়েছেন। मेरा नाम आदिल तेली है और मैं एक प्रोफेशनल साइकिलिस्ट हूँ। मेरा जो ये गिनेस वर्ल्ड रिकॉर्ड का अटैम्प्ट था, 22 मार्च को मैं कश्मीर से निकला था, श्रीनगर से, और आज मैं यहाँ पहुँचा हूँ कन्याकुमारी में। जो मैंने प्रेजेंट का वर्ल्ड रिकॉर्ड बीट किया जो 8 डेज 7 आवर्स एंड 38 मिनट्स का था, और मैंने ये 8 डेज 1 आवर एंड 38 मिनट्स में कम्प्लीट किया। तो मैंने 6 आवर एंड 1 मिनट से ये वर्ल्ड रिकॉर्ड को बीट किया। जो मुझे इस पूरे जर्नी का ऑफिशियल स्पॉन्सर था एब्रोक एग्रोज, ने मुझे पूरा स्पॉन्सर किया था इस पूरी जर्नी में, और जितने भी इक्विपमेंट्स हमने मंगवाए थे वो सारे एब्रोक एग्रो ने मंगवाए थे। मैं उनको सबको थैंक यू बोलना चाहूँगा। और मैं कश्मीर से निकला था 7:30 बजे मॉर्निंग में, और अभी जस्ट मैंने फिनिश किया है कन्याकुमारी में।